কোভিড গেম জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়া কোরীয় এই ওয়েব সিরিজটি ঘিরে ক্রমেই বাড়ছে উন্মাদনা, আর সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। অনেকেই আবার এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে খুলে বসেছেন ব্যবসা প্রতিষ্ঠান। নিত্য নতুন অফার আর নানা আয়োজনে রেস্তোরাঁগুলোতে ভোক্তা টানার প্রতিযোগিতায় ব্যবসায়ীরা। এরই মধ্যে নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সিরিজের খেতাব অর্জন করেছে স্কুইড গেম। একটি গেম যা কেবলমাত্র একটি গেম নয়, বাঁচতে হলে প্রতিটি গেমে উত্তীর্ণ হতে হবে প্রতিযোগীকে, নয়তো নিশ্চিত মৃত্যু। শৈশবের মজার মজার গেমগুলোকে ভিন্ন রূপ দিয়ে তৈরি এই ডেথ গেমকে মূল থিম ধরে এগিয়েছে কোরীয় ওয়েব সিরিজ স্কুইড গেমের কাহিনী, যা এরই মধ্যে সাড়া ফেলেছে গোটা দুনিয়ায়। এমনকি নেটফ্লিক্সের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সিরিজের তকমাও লেগেছে স্কুইড গেমের গায়ে। ওয়েব সিরিজটির ধারাবাহিক সাফল্যে এটি নিয়ে দর্শকদের মধ্যে ক্রমেই বাড়ছে উন্মাদনা। এই উন্মাদনাকে কাজে লাগিয়ে নিত্য নতুন অফার আর আয়োজনের পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন দেশের নামিদামি ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বাদ যাচ্ছে না রেস্তোরাঁগুলোও। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় একটি শপিং মলের বাইরে এভাবে স্থাপন করা হয়েছে স্কুইড গেমের প্রথম পর্ব রেড লাইট গ্রিন লাইটে দেখানো একটি পুতুল চরিত্রে আদলে তৈরি 10 ফুট লম্বা একটি পুতুল। মলে ঢুকতেই যা দেখে চমকে ওঠেন অনেকেই। অন্যদিকে স্কুইড গেম জ্বরে কাঁপছে সিঙ্গাপুরও। দেশটির বিভিন্ন রেস্তোরাঁয় চলছে গেমটির আদলে ক্যান্ডি চ্যালেঞ্জ। আকৃতি ঠিক রেখে ক্যান্ডি ভাঙতে পারলেই মিলবে পুরস্কার, তবে ব্যর্থ হলে সিরিজটিতে মৃত্যু নিশ্চিত হলেও এখানে মরতে হচ্ছে না কাউকে, পরিবর্তে মিলবে না কোনো পুরস্কার। পিসিএনএ ওয়েব সিরিজটি তৈরি করা দেশ দক্ষিণ কোরিয়াও। এই একটি ওয়েব সিরিজ দিয়ে যেন পুরো বিশ্বে নিজেদেরকে আরেকবার নতুন করে চিনিয়েছেন কোরিয়াবাসী। দেশটির রাজধানী সিওলের বিভিন্ন শপিং মল আর রেস্তোরাঁয় চলছে স্কুইড গেম উন্মাদনা, পাশাপাশি ডানগোলা ক্যান্ডি চ্যালেঞ্জ, রয়েছে থিমভিত্তিক নানা আয়োজনও। দক্ষিণ কোরিয়ার এক বাসিন্দা বলেন, আগে এখানে প্রতিদিন গড়ে 100 মানুষ খেতে আসতো, এখন 200 থেকে 300 মানুষ আসছে কেবলমাত্র ক্যান্ডি চ্যালেঞ্জে অংশ নিতে। গেল 17 সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় স্কুইড গেম। এরপর 10 দিনেই 90টি দেশে 1 নম্বর স্থানে উঠে আসে সিরিজটি। এটির ধারাবাহিক সাফল্যে তাই দক্ষিণ কোরিয়ায় অরিজিনাল কন্টেন্ট তৈরিতে $50 কোটি বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। গেমের নেশায় ধ্বংস হচ্ছে দেশের যুব সমাজ, তাই সমাজবিজ্ঞানীরা মনে করেন এর প্রভাব বাংলাদেশে পড়ার আগেই সতর্ক হওয়া প্রয়োজন। আশামণি, পুণ্ড নিউজ।